বৌদিদের বাড়ি এসে সুন্দর কাঁকড়া খেলাম, যেটা আমাদের কলকাতা শহরে এই ধরনের কাঁকড়া পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় দাম অনেক বেশি, সে কেনার মতন ক্ষমতা আমাদের নেই। তাই আমরা চলে এসেছি বৌদির কাছে। বৌদির হাতের রান্না কাঁকড়া অতি সুস্বাদু এবং খেতেও টেস্ট। ব্যাস আপনারাও আসুন, এসে এই কাঁকড়া টেস্ট করে আনন্দ ভোগ করুন। নমস্কার, সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের বাড়িতে অতিথিরা আসছে। এখন সকাল থেকে সবাই ব্যস্ত আছি, বিভিন্ন কাজকর্মের ভিতরে আছি। সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে চান করে রেডি হয়ে নিয়েছি, এইবার রান্না বান্না করব দুপুরে। বর্ষা স্কুলে গিয়েছে, এখন মাছ কাটবো, কাঁকড়া কাটবো। হ্যাঁ, আপনারা তাহলে সঙ্গে থাকুন, আর এখন মাছ কাঁকড়া কাটা দেখুন। রান্না হবে দাঁচনে মাছ আর আলু, আর কাঁকড়া ঝাল করবো। কাঁকড়া দেখছিল চামচ নিয়েছে, ওই কারণে জটিরামপুর থেকে গাড়িতে উঠেছে দাদারা, এক্ষুনি ফোন করলো। কাঁকড়াগুলো ভেঙে নিলাম, এবার মাছগুলো কেটে নেব। আর কাঁকড়া ভাঙাটা দেখালাম না, মাছগুলো আগে কেটে নিয়ে তারপর কাঁকড়া আবার পরিষ্কার করবো। আর মোড়ানিগঞ্জ তো মাছ পাবো কিনা তাই ভাবছিলাম। তা মামারা গতকাল গিয়েছিল নদীতে মাছ ধরতে, এই মাছগুলো খেওলা জালে মেরেছে, যাই মাছ পাওয়া গেছে বলতে হবে। বলে আসে বলে ভাইতেছে। হ্যাঁ, না হতো না, আর দুদিন আগে আসতো ভালো মাছ। আমি কাটতে হবে, দা দিয়ে কাটতে হবে, ওভাবে মাছ ভেঙে যাবে। মাছগুলো দেখাচ্ছে কিন্তু হেভি, মাছ কাটা হয়ে গেছে, কাঁকড়া ঠ্যাংগুলো ভাঙা হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো ছাড়াচ্ছে। মাছ কাঁকড়া কাটতে কাটতে একসাথে বৃষ্টিও হয়ে গেল, আর দাদা ভাইরা ফোন করছে, মনে হয় এসে গেছে। বর্ষার বাবা এখন যাবে আগে আনতে, আমি ততক্ষণ এদিকে গুছিয়ে নেবো। এই যে কাঁকড়া ভালো হয়েছে, ছোট কাঁকড়ায় ডিম হবে না, ঠিক আছে, কিন্তু শাঁস হয়েছে। আর এখন ডিম কাঁকড়া আর কেনা যাবে না, ব্যবসা শুরু হয়ে গেছে না, সব বিদেশে যাচ্ছে, এখন দাম প্রচুর। যে ভালো শাঁস হবে, সব কাঁকড়ায় শাঁস হবে, তবে ডিম ঘি হবে না। ঠিক আছে, তাহলে তুমি তোমার কাজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, কাঁকড়াও করে কাজ আগাবো, বৃষ্টি পরিষ্কার হয়ে যাওয়ার পথে, এরপর এক বৃষ্টি। আমি তাহলে আসলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ভালো আছি সবাই, এই আই এসছি আপনাদের এখানে আনন্দ করতে। এক দুদিন দুদিন থেকে আমরা চলে যাব। ভেতরে যে এসছে, ভেতরের যে রাস্তাটা, এটা আজকে বর্ষা হয়েছে বলে আপনার নর্মালি কিন্তু খুব ভালো রাস্তা। আর সব থেকে বড় কথা, হাওয়াটা আমি পেয়েছি যেটা দরকার আমাদের, যেটা কলকাতা শহরের দিকে ওইটা যায় না। কাদা দেখুন, কাদা তো লাগবে, তাহলে আর মেঠো পথ বলেছে কেন? কোথায় আমাদের ওদিকে?
এগুলো মেনে নেওয়া যায়, এগুলো গ্রামের মধ্যে। আচ্ছা, ওই ইটের রাস্তাটা যেখানে শুরু হলো ওইখানটা বাকি, আবার মধ্যখানটা ঢালাই হয়ে রয়েছে, ভোটের জন্য ওখানটা আর হলো না, বন্ধ হয়ে গেল। তবে এখানকার জনসংখ্যা দেখলাম ভালোই আছে, কিন্তু সব থেকে একটাই অসুবিধা আমার বড় চিন্তা, যেটা হেমেন্দাকে আমি বলছিলাম যে মানুষের যদি খুব প্রয়োজন হয় তখন কিভাবে তারা ওই ভাবে ওইটাই তো, মানে ধরুন আর কিছু না, ধরুন একটা মানুষের যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায় নিয়ে যেতেই তো, আগে তো টোটালি নদী পথেই আমাদের ভরসা ছিল, আচ্ছা রাস্তাঘাট তখন তো হয়নি, খুব খারাপ অবস্থা ছিল আগে। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি দুই বন্ধু মিলে ঘুরতে এই হেমেন্দার বাড়িতে আর মধুমিতাদির বাড়িতে। আর আমরা এখানে এসে যা দেখলাম খুব সুন্দর মনোরম দৃশ্য, যেটা আমাদের কলকাতার ওই দিকে পাওয়া যায় না। হ্যাঁ, যথারীতি আমি সবাইকেই বলবো যে আপনারা এই দাদা বৌদির বাড়িতে একবার এসে অন্তত ঘুরে যান, আশা রাখছি আপনাদের মন ভরে যাবে। হ্যাঁ, একটু আপনাদের পরিচয় একটু বন্ধুদের দেবেন যে কোথা থেকে আসছি। আমি হচ্ছি গৌতম দাস, আমার বাড়ি হচ্ছে স্মৃতির মোড়, আর এ আমার বন্ধু নারায়ণ দত্ত, এ থাকে বাগবাজার। আমরা দুই বন্ধু ঠিক করেছি যে দুদিন ছুটি পেয়েছি তাই আমরা ঘুরতে বেরোবো। তাই যখনই আমরা দেখলাম যে হেমেন্দা আর মধুমিতাদি এই ইউটিউবে এই সব সমস্ত ইয়ে দিচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে ফোন করে ওনার কাছে চলে এলাম। এসে আমাদের মন ভরে গেল, জানি না আপনারা আসুন এসে মন ভরে। আমি রান্না করতে যাচ্ছি আর উপরে তো থাকার ব্যবস্থা হয়েছে, দাদাদের তুমি উপরে নিয়ে যাও। চলো তুমিও চলো, অসুবিধা নেই, চলো। রাজবাবু দেখাতে পারে, তিনি পাঁচ ছবার উঠে যায় একা, যান যান। আমি ওখানে ওই জানালার কাছে বসে বসে কাজ করি রাত্রে, আর দিনের বেলা ওখানে বসে বসে কাজ করি। না না, এই ইউটিউবের কাজ যেগুলো, এবার ওর আজ কিন্তু দিনে অন্তত পাঁচ ছবারও চলে আসবে, একা একা চলে। হ্যাঁ, তাহলে আপনার ড্রেসপত্র খুলে রেস্ট নিতে লাগুন, আমরা নিচে যাই রান্না খাওয়া দাওয়া করতে হবে একটু। হ্যাঁ, রান্না টান্নাগুলো গুছিয়ে দিই। ঠিক আছে, সবাই কিন্তু কাজে ব্যস্ত, রাজবাবুকে গান বাজনা করে আবার ঠাকুরদা ঠাকুমা খাওয়াচ্ছে, আর বর্ষার বাবা আমার আলু ঝাল পেঁয়াজগুলো কেটে দিল। এবার আমি মাছ ভাজা করবো আর কাঁকড়াগুলো আগে খেয়ে কষি নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজে লাগবে তাই না দাদু? কাঁকড়াগুলো একটু কষি নেব, মাছ
ফুটা লবণ দিয়ে দিচ্ছি। দাদুর কাছে শুনলাম দাদুদের বাড়ি বেশি মুরগি আছে, বুঝলে? তাহলে নিশ্চিন্ত হয়ে গেলাম। তাহলে আমি আর ওইটা নিয়ে চিন্তা করছিলাম যে কোথায় পাবো না পাবো, আবার গ্রামে খুঁজতে বেরোতে হবে। তোমাদের বাড়ি কতগুলো আছে? মোরগ আর কি একটা মুরগির কথা বলছিলে, কি একটা মুরগি আর কি বড় হয়েছে একটা একটা? অত বড় মুরগি নিয়ে আমরা কি করবো? 6-7 কেজি মানে তো একটা ছাগলের মতো মাংস হবে। ঠিক আছে, তাহলে বিকালে নিয়ে নেবো। হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কাঁড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়া তো সবসময় সবজি দিয়েই খাই, কিন্তু আজকে একটু ঝাল করলাম। ঝাল করলে বেশি ভালো লাগে, আর সরষা ঝাল। দাদারা এসছে রান্না করে খাওয়াই কাঁকড়া। তখন জল ছিল বিশাল, তাহলে তোমার তো শেষের পথে। আমরা যাই, চান টান করে সব রেডি হয়ে নি। আমি দাদাদের গিয়ে বলি তাহলে চান করে নিতে, আর আমরাও চান করে নিই। এসব গ্লাসে খাওয়া দাওয়ার মতো বেশ নেই। আমি পরে দাদা পরে বসবে, আপনার খেতে লাগুন, আমি পরে খাচ্ছি, কোনো ব্যাপার না। ওটা মাছের তরকারি কেমন হলো দাদাদের কাছে শুনলে না তো? তুমি খাওয়ার মতো হয়েছে তো? দারুণ লাগছে। কলকাতায় এগুলো সেরকম ভাবে পাওয়া যায় না। এত সুন্দর মাছ খেলাম, জ্যান্ত মাছ খেয়ে আমরা খুব তৃপ্ত। আর কি বলবো, আপনারা আসুন এসে জ্যান্ত মাছ খান, আর বৌদির হাতের রান্না অতুলনীয়। দাদা দাদা কি যেন বলছিলেন? ডাংতে মাছটা আমরা পাই না আপনাদের, এখানে এসে খেলাম। কলকাতায় তো যায় তো দাদা মাছ? ডাংতে মাছ যায় না আপনাদের ওই সাইডে? যায় না আমাদের, একদম প্রপার কলকাতায় থাকি আমরা, সাম্বাজার সহবাজার বাগবাজার এলাকা, সেখানে দান্তে মাছ খুব একটা আসে না। তো বড় সাইজটা খাওয়াতে পারলাম না, মানে মনের থেকে খারাপ লাগছে। কিছু করার নেই, এমন একটা সময় বড় মাছটা আরো টেস্ট বেশি হতো। মরানি পড়ে গেছে না? আচ্ছা মরানিটা কি মানে? মরা জুয়ার। ও আচ্ছা, ঘোড়া কোটাল মরা কোটাল বলে না? হ্যাঁ হ্যাঁ, মরা কোটাল। ও আচ্ছা,
মানে গোন গোন চলে গেছে এখন, আবার এক সপ্তাহ গোন মুখ থাকে, ভরা কটল এক সপ্তাহ থাকে, এক সপ্তাহ মরা কটল থাকে। মরা কটলের সময় মাছটা কম হয়, কম হয় বলতে হয় না, নদীর জল পরিষ্কার হয়ে যায়। এই যে বলে যে পূর্ণিমা, হ্যাঁ, পূর্ণিমার এক সপ্তাহ আগে হচ্ছে গৌণ কর, মানে হ্যাঁ গৌণ জোয়ার, জল বাড়বে প্রচুর, ওই জল বাড়লে কি করে অমাবস্যার ঠিক এক সপ্তাহ ধরে হ্যাঁ জলটা কমে যাবে। মরা কটল, এই ভরা কটলের সময় মাছটা বেশি হয়, তো এগুলো তো আমাদের সাবজেক্ট ভূগোল। সেটি গেল আর এই মরা কটলের সময় আমরা ওই ডুবো জালগুলো দিই, যেগুলো ছোট মাছ যেগুলো পাই না ডুবো জালের, যে ভিডিওগুলো দেখাই এই মরা কটলের সময় দিই। না না না, ফাঁড় জাল যেটা নিচে ইট বাঁধা, যেগুলো ভার ইট 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 আচ্ছা ইটের টুকরো বাঁধা থাকে, একদম নদীর নিচেই চলে যায় জালটা, এই সময় মাছ উপরে আসবে না, সব নিচে থাকবে। হ্যাঁ, যেগুলো ভিডিওতে দেখেছেন, হ্যাঁ ফাঁড় জাল অনেক রকম দেখেছি আমি, সব বুঝিয়ে দেবো খাওয়া দাওয়ার পর। আমি কাঁকড়া খান আপনি, কাঁকড়া ওই তো তুলে নিচ্ছি, কাঁকড়া এমন জিনিস কোন অরুচি আসবে না, খেতে থাকুন কোনো সমস্যা না। আমি নষ্টটাকে একদম ভালোবাসি, নষ্ট হবে না, খেতে থাকুন খাওয়া হয়ে যাবে। এত করে মাছ এত, তারপর কাঁকড়া এত, কাঁকড়ার শ্বাস এমন জিনিস আপনি খেতে থাকলে আপনার কিচ্ছু মনে হবে, বৌদিদের বাড়ি এসে সুন্দর কাঁকড়া খেলাম, যেটা আমাদের কলকাতা শহরে এই ধরনের কাঁকড়া পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় দাম অনেক বেশি, সে কেনার মতন ক্ষমতা আমাদের নেই, তাই আমরা চলে এসেছি বৌদির কাছে। বৌদির হাতের রান্না কাঁকড়া অতি সুস্বাদু এবং খেতেও টেস্ট, ব্যাস আপনারাও আসুন এসে এই কাঁকড়া টেস্ট করে আনন্দ ভোগ করুন। বন্ধুরা, এবার আমরা খেতে বসবো, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে এবং পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সুন্দরবনে দাদাদের নিয়ে যাবো ঘোরাতে, হ্যাঁ নৌকায় করে, ততক্ষণে আপনারা অপেক্ষায় থাকুন, ভালো থাকুন।